তুমি যদি লক্ষ্য করো, হঠাৎ করে তোমার ওজনটা খুব বেশি বেড়ে যাচ্ছে, কিংবা যাই খাচ্ছ প্রচন্ড অম্বল হয়ে যাচ্ছে। আবার এরকমও হতে পারে ইদানিং কনস্টিপেশনটা খুব বেড়ে গেছে, কিংবা অনেক খাবারেই অ্যালার্জি হতে শুরু করেছে। আবার এরকমও হতে পারে অল্পতেই তোমার ঠান্ডা লেগে যাচ্ছে বা পেট খারাপ হচ্ছে। এই প্রবলেমগুলোর মধ্যে যদি তোমার কোনো একটা প্রবলেম ইদানিং শুরু হয়ে থাকে, তাহলে হতেই পারে তোমার গাটের মধ্যে খারাপ ব্যাকটেরিয়াটা অনেক বেড়ে গেছে। আজকের ভিডিও থেকে জানতে পারবে এই গাট হেলথটা কেন খারাপ হয়, খারাপ হয়েছে কিনা সেটা বাড়িতেই কি করে তুমি বুঝতে পারবে সেটাও আজকে আমি বলবো, এবং তুমি কিভাবে তোমার গাট হেলথটাকে ভালো করতে পারবে যাতে তোমার ওজনটাও খুব তাড়াতাড়ি কমে, ভুঁড়িটা না বেড়ে যায়, আর হঠাৎ হঠাৎ করে এই উপসর্গগুলো না থাকে। তাই ভিডিওটার শেষ অবধি দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে গাট কি। আমরা যা খাই সেটা আমাদের পুরো হজম ক্রিয়াটা দিয়ে হজম হতে থাকে, তার থেকে পুষ্টি গুণগুলো আমাদের শরীর নেয়, এবং যেটা খারাপ হয়ে যায় বা আমাদের প্রয়োজন থাকে না সেটা পেটের থেকে বার করে দেয়। এই পুরো প্রসেসটার মধ্যে অনেক ব্যাকটেরিয়ার কাজ থাকে। পেটের মধ্যেই একটা জায়গা থাকে যেটাকে গাট বলা হয়, তার মধ্যে ভালো খারাপ দুটো ব্যাকটেরিয়াই প্রচুর বেশি আছে, এবং যখনই এই খারাপ ব্যাকটেরিয়াগুলো বেড়ে যায় তখন আমাদের নানা রকম উপসর্গ হতে শুরু করে। কি কি উপসর্গ হতে পারে সেগুলো আগে বলেনি, তুমি মিলিয়ে দেখে নাও তোমার এই সমস্যাগুলোর মধ্যে কোনো সমস্যাটা হচ্ছে কিনা। প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে হজমের। অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, কনস্টিপেশন হচ্ছে, পেট ব্যথা হচ্ছে, কিংবা কখনো খুব বেশি খিদে পাচ্ছে, আবার কখনো একদম খিদে পাচ্ছে না। কনস্টিপেশন হতে পারে, আবার লুজ মোশনও হতে পারে, হঠাৎ করে অনেকটা ওজন বেড়ে যেতে পারে, ভুঁড়িটা বড় হয়ে যেতে পারে, নানা রকম খাবারের থেকে অ্যালার্জি হতে পারে, স্কিনে প্রচুর রকম সমস্যা শুরু হয়ে যেতে পারে, সারাদিন প্রচন্ড ক্লান্ত লাগে, এনার্জি পাও না, সেটাও হতে পারে, মুড সুইং হতে পারে, ইরিটেটেড হয়ে যেতে পারো, জয়েন্টে জয়েন্টে ব্যথা শুরু হয়ে যেতে পারে। এই সবকটা উপসর্গ তোমার গাট হেলথটা ভালো না থাকার জন্য হতেই পারে। কেন এই গাট হেলথটা ভালো থাকে না আগে সেটা জেনে নাও, এবং সেই ভুলগুলো তুমিও করো কিনা সেটাও লক্ষ্য করো। গাট হেলথ খারাপ হওয়ার কারণগুলো হচ্ছে, 1 নম্বর, প্রচুর বেশি কারখানায় তৈরি খাবার, প্যাকেট এবং প্রসেসড ফুড খেলে হয়। 2 নম্বর কারণ, প্রচুর তেলে ভাজা খাবার খেলে হয়। 3 নম্বর কারণ, জল অনেক কম খেলে হয়। 4 নম্বর কারণ, অনেক রাত্রি করে ডিনারটা করলে হয়। 5 নম্বর কারণ, তোমার ইটিং উইন্ডোটা যদি অনেক বড় থাকে তাহলেও হয়। ইটিং উইন্ডো মানে তুমি সকালে প্রথম খাবার যখন খাচ্ছ আর রাত্রিবেলা শেষ খাবারটা যখন খাচ্ছ, এই সময়টা যদি 12 ঘন্টার বেশি হয় তাহলে তোমার খাবারটা ঠিক করে হজম হবে না, আর সেখানে গাটের স্বাস্থ্যটা খারাপ হয়ে যাবে। এরকমও হতে পারে তুমি প্রচুর বেশি খাবার খাও, কিংবা টক্সিনস যেমন মদ বা সিগারেট সেগুলো খেলেও অনেক সময় গাট হেলথটা খারাপ হয়ে যায়। তোমার গাট হেলথটা খারাপ হয়েছে কিনা এটা বোঝার একটা খুব সহজ টেস্ট আছে, সেটা হচ্ছে ভেজিটেবলস এর মধ্যে বিট যেটা হয় লাল রঙের থাকে, সেই বিটটা তুমি কাঁচাও খেতে পারো কিংবা রান্না করাও খেতে পারো। বিট খাওয়ার পর যেটা হয়, তোমার ইউরিন আর স্টুল এই দুটোর রং গোলাপি বা লালচে হয়ে যায়, কারণ বিটের রংটা লাল বলে। এই ইউরিন আর স্টুলটা যদি 12 ঘন্টার আগে কালার চেঞ্জ করে
তাহলে তোমার গাটের অবস্থা খুব খারাপ। আর যদি 36 আওয়ার্স পরে মানে দেড় দিন পরে অবধিও থেকে যায় তাহলেও তোমার গাটের স্বাস্থ্যটা খুব খারাপ। 12 ঘন্টার থেকে 36 ঘন্টা এইটা হচ্ছে টাইম একটা খাবার হজম করে বেরোবার জন্য। এই টাইমের মধ্যে যদি থাকে তাহলে গাটের হেলথ ঠিক আছে, আর এই টাইমের আগে হলে বা পরে হলে তোমার গাটের হেলথ খারাপ হয়ে গেছে। এই টেস্টটা করেই তুমি বুঝে যাচ্ছ তোমার গাটের স্বাস্থ্যটা কিরম আছে এবং সেটাকে ঠিক করতে হবে কিনা। গাটের স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য কালকে থেকেই কয়েকটা অভ্যেস শুরু করবে। আজকে যেরকম বলছি গাটের স্বাস্থ্য ভালো করার কথা, সেরকম শুধু গাটের স্বাস্থ্যই না, তোমার জীবনের টক্সিনস গুলো যদি তুমি বার করতে চাও, পুরো লাইফটাকে ডিটক্স করতে চাও, তাহলে আমার 7 দিনের ডিটক্স প্রোগ্রাম জয়েন করো। এতে তোমার গাটের হেলথটা তো ভালো হবেই, তার সাথে সাথে তোমার মানসিক স্বাস্থ্য অনেক ভালো হয়ে যাবে। ডিটক্স প্রোগ্রাম জয়েন করার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিটক্স লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথম হচ্ছে যতটা কম সম্ভব ততটা প্রসেস করা খাবার, প্যাকেটে খাবার, তেলে ভাজা খাবার, মিষ্টি খাবার এগুলোকে কম খাবে। যত বেশি তুমি মিষ্টি খাবার খাবে ওই খারাপ ব্যাকটেরিয়া গুলো তত বাড়তে থাকবে। সেরকমই তেলে ভাজা বা প্যাকেটে প্রসেস করা খাবার খেলেও বাজে ব্যাকটেরিয়া গুলো বাড়তে থাকে। নেক্সট যেটা করবে, প্রচুর পরিমাণে জল খাবে, সারা দিন ধরে অল্প অল্প করে জল খেতে থাকবে, আর ইটিং উইন্ডোটাকে কম করবে। তার মানে সকালে প্রথম যে খাবারটা খাচ্ছ আর রাত্রিবেলা লাস্টে যে খাবারটা খাচ্ছ, এই টোটাল খাবারের টাইম যেন 10 থেকে 12 ঘন্টার মধ্যে থাকে। যেমন ধরো তুমি যদি সকাল 8টায় খাওয়া শুরু করো তাহলে চেষ্টা করবে রাত্রি 6টার থেকে 8টার মধ্যে যেন তোমার খাওয়া শেষ হয়ে যায়। তার বেশি হয়ে গেলেই ইটিং উইন্ডোটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন খাবারটা ঠিক করে হজম হচ্ছে না। এবারে বলি এই গাট হেলথটাকে আরো তাড়াতাড়ি ঠিক করার জন্য কয়েকটা জিনিস আলাদা করে খাবে, যেগুলোর জন্য খারাপ গাটটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। প্রথম যেটা করতে বলবো সেটা যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা নেই শুধু তারাই করতে পারবে, যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা একদম করবে না। সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস জলের মধ্যে 1/2 চামচ রক সল্ট, সন্দুক লবণ দিয়ে সেই জলটা খাবে। গাটের মধ্যে খারাপ ব্যাকটেরিয়া গুলো মিষ্টি খেলে যেরকম বাড়তে থাকে সেরকম নোনতা জল খেলে মরে যেতে থাকে। তাই জন্য তোমার যদি ব্লাড প্রেশারের সমস্যা না থাকে এই নুন জলটা তুমি খেয়ে দেখবে, খুব উপকার পাবে। এছাড়াও তুমি টাটকা শাক সবজি ফল এগুলো যত বেশি খাবে তত ভালো, লেবুর জল খেতে পারো, আদার জল খেতে পারো, সাদা দই বা টক দই যেটাকে বলে সেটা খেতে পারো, হিং দিয়ে এতদিন কচুরি খেয়েছো এখন হিং দিয়ে জল খেতে পারো, সেটাও গাটের স্বাস্থ্যটা ভালো রাখে। নানা রকম ফুলের চা খেতে পারো, হার্বাল টি কিনতেও পারো, বা তোমার বাগানে যদি হয় যেমন জবা ফুল, শীতকালের গোলাপ ফুল, পারিজাত ফুল, শরৎকালের শিউলি ফুল এগুলোর চাও খেতে পারো। এছাড়াও ইসবগোল লেবু দিয়ে বা অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে খেতে পারো। যারা মনে করো ইসবগোল খেলে শুধু কনস্টিপেশন ঠিক হয় তাদেরকে বলে দিই, ইসবগোল হচ্ছে একটা খুব ন্যাচারাল ফাইবার। এই ইসবগোলটা খেলে পর তোমার শরীর ফাইবার পাচ্ছে, যাতে তোমার খাদ্যনালীর ভেতরে পচা খাবারগুলো তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারছে, সেরকমই গাটের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলো খাবার পাচ্ছে, ফাইবারটাই তাদের খাবার। গাটের স্বাস্থ্য খারাপ হওয়ার জন্যে যে যে সমস্যাগুলো হয় বললাম, তার মধ্যে তোমার কোন কোন সমস্যা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।